আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো টেম্পোরারি টেবিল বা টেম্প টেবিল নিয়ে আমাদের প্রায়শই এরকম টেম্পোরারি টেবিল তৈরি করতে হয় বিশেষ প্রয়োজনে আমাদের এই টেবিল তৈরি করতে হয় আমরা যখন স্টোর প্রসিডিওর বা ফাংশন লিখি তখন একটি বিশেষ টেবিলের মধ্যে সাময়িকভাবে কোনো আউটপুট ধারণ করার জন্য এই টেম্পোরারি টেবিল আমরা তৈরি করে থাকি তো চলুন দেখি কিভাবে টেম্পোরারি টেবিল তৈরি করা যায় আমরা নর্মালি টেবিল তৈরি করার যে নিয়ম জানি সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল তারপরে আমরা টেবিলের নাম দিই এবং তারপরে টেবিলের ফিল্ডগুলির নাম দিই তো এখানে সেই সেই সিনটেক্সটাই থাকবে শুধু আমাদের এই টেবিলের নামের আগে হ্যাশটা লিখে দিতে হবে হ্যাশ ক্যারেক্টারটা দিতে হবে যদি আমরা এখানে হ্যাশ ক্যারেক্টার না দিই ধরেন আমরা এখানে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট দিলাম তাহলে কি হবে যে পার্মানেন্টলি টেবিল তৈরি হবে সেটা কিন্তু টেম্পোরারি টেবিল হবে না সত্যি সত্যি আবার টেবিল লিস্টে স্টুডেন্ট নামে একটা টেবিল দেখতে পাবো এবং তার ভিতরে এবং জেন্ডার এই তিনটা ফিল্ড থাকবে কিন্তু আমি যদি হ্যাশ দিয়ে দিই তাহলে সেটা কিন্তু আমার টেবিল লিস্টে দেখাবে না অথচ টেবিলটা তৈরি হয়ে যাবে চলুন আমরা এরকম টেম্পোরারি টেবিল তৈরি করি এটাকে হ্যাশ টেবিলও বলে তো আমরা এটা কপি করে এসকিউএল সার্ভারে আমরা একটা নিউ কোয়েরির মধ্যে পেস্ট করলাম তো ক্রিয়েট টেবিল হ্যাশ স্টুডেন্ট যখনই দিলাম তারপরে যখন রান করলাম এই যে এক্সিকিউট করলাম এর কিন্তু এক্সিকিউট বলছে যে এখানে একটা টেবিল তৈরি হয়েছে হ্যাশ স্টুডেন্ট নামে তো আমাদের এই বাইক স্টোর ডেটাবেজে আমরা এখন আছি তো ডেটাবেজে চলেন খুঁজে দেখি এখানে বাস্তবে তৈরি হলো কিনা তো এখানে এসে আমরা কিন্তু কোন হ্যাশ টেবিল হ্যাশ স্টুডেন্ট নামে কোনো টেবিল কিন্তু এখানে দেখতে পাচ্ছি অথচ এখানে বলছে যে টেবিলটা তৈরি হয়েছে আসলে এটা র্যামের ভিতরে টেম্পোরারি ভাবে তৈরি রয়েছে এবং এই টেবিলে আমরা পার্মানেন্ট টেবিলের মতো কিন্তু ডেটাও ইনসার্ট করতে পারি চলেন দেখি আমরা যদি ইনসার্ট ইন্টু করে আমরা তার মধ্যে ডেটা এন্ট্রি করি ধরেন এই টেবিলটা তো তৈরি করা হয়ে গেছে সো এটা এখন মুছে ফেলি মুছে ফেলে আমরা ইনসার্ট ইন্টু হ্যাশ স্টুডেন্ট এর ভিতরে রাকিব তিরিশ এবং মেল দিচ্ছে এটা ধরেন আমরা ইনসার্ট করলাম এটা কিন্তু বললো ইনসার্টও হয়েছে তা এখন যদি আমরা দেখতে চাই যে তাহলে দেখি সিলেক্ট স্টার ফ্রম হ্যাশ স্টুডেন্ট হ্যাশ স্টুডেন্টস মনে হয় রেখেছিলাম তো হ্যাশ স্টুডেন্টস দিয়ে চলেন দেখি এই যে দেখেন রাকিব তিরিশ মেল কিন্তু দেখাচ্ছে তো এখন এই যতক্ষণ পর্যন্ত এই কোয়েরিটা চলবে এই এই কোয়েরিটার ভিতরে কিন্তু আমরা এই হ্যাশ স্টুডেন্ট টেবিলটাকে পেতে থাকবো অর্থাৎ সত্যি সত্যি র্যামের ভিতরে কিন্তু এই হ্যাশ স্টুডেন্ট টেবিলটা তৈরি হয়েছে এবং এখানে আমি এখন ডেটা ইনসার্ট করতে পারি এখান থেকে ডেটা আবার নিয়ে কাজ করতে পারি যে কোনো কিছুই করতে পারি আরেকভাবে টেম্পোরারি তো টেবিল তৈরি করা যায় সেটা হচ্ছে যে আমরা যে ক্লোন করি যেমন ধরেন ক্লোন করার যে সেন্টেক্সটা আছে চলেন সেটা দেখি যে টেবিল ক্লোন করতে গেলে আবার যে টেবিল থেকে ডেটা নিব সেই টেবিল থেকে ডেটা নিয়ে আমরা অন্য একটা টেবিলে নতুন একটা টেবিলে ইনসার্ট করি সেজন্য আমাদের সিনটেক্স হলো সিলেক্ট স্টার ইনটু নতুন টেবিলের নাম তারপরে ফ্রম যে টেবিল থেকে দিব আমরা কয়েকটা ভিডিও আগেই আসলে ক্লোন টেবিল সম্পর্কে ভিডিও করেছি আপনারা সেখানে আরো ডিটেলস দেখতে পারবেন তো আমরা এই ক্লোন করার সময় কিন্তু হ্যাশ টেবিলেও ক্লোন করতে পারি এটা কোনো পার্মানেন্ট টেবিল না টেম্প প্রোডাক্ট নামে একটা হ্যাশ টেবিলে ক্লোন করলাম

তিনশো একুশটা রো পেলাম এই তিনশো একুশটা রো কোথা থেকে এসেছে এই প্রোডাক্ট টেবিল থেকে এসেছে ক্লোন হয়ে এই নতুন একটা টেবিল তৈরি করেছে কিন্তু এটা টেম্পোরারি টেবিল পার্মানেন্ট টেবিল না এখন এই টেম্পোরারি টেবিল নিয়ে আমি কাজ টাজ করে শেষে আমরা এই টেম্পোরারি টেবিলটা ডিলিট করে দিতে পারি কিন্তু এই যে হ্যাশ টেম্পোরারি টেবিল তৈরি হচ্ছে একটা হ্যাশ দিয়ে তৈরি হচ্ছে এটিকে আমরা বলি লোকাল টেম্পোরারি টেবিল কারণ কি কারণ অন্য একটা কোয়েরিতে যদি যাই ধরেন এই কোয়েরি তো ফাইন এই কোয়েরিতে তো পাচ্ছি কিন্তু অন্য একটা কোয়েরি ওপেন করি এই যে নিউ সেখানে গিয়ে যদি আবার এই হ্যাশ দিয়ে যে টেবিলটা তৈরি করেছি সেটাকে যদি আমি রান করতে চাই সেটাকে যদি দেখতে চাই সিলেক্ট স্টার ফর্ম করি তাহলে এখানে দেখে দেখাচ্ছে না এখানে বলছে যে এই এই নামে কোনো টেবিল নাই তার মানে এই হ্যাশ টেবিলটার স্কোপ শুধু এই টেবিলটার মধ্যে এই কোয়েরিটার মধ্যে সীমাবদ্ধ নতুন টেবিলের মধ্যে নতুন কোয়েরির মধ্যে সেটা পাওয়া যাচ্ছে না সেজন্য এটাকে আমরা লোকাল টেম্পোরারি টেবিল বলছি আরেকটা আছে গ্লোবাল টেম্পোরারি টেবিল সেই ক্ষেত্রে আমরা ডবল হ্যাশ দিয়ে টেবিলটা তৈরি করব ডবল হ্যাশ মানে একই সিনটা শুধু একটা হ্যাশের জায়গায় ডবল হ্যাশ দেব তাহলে কি হবে গ্লোবালি এটা তৈরি হবে চলেন দেখি আমরা এবার কিন্তু একটা টেবিল তৈরি করছি টেম্পোরারি যেটা হচ্ছে ডবল হ্যাশ দিয়েছি তাহলে এটা গ্লোবাল হবে তার মানে দেখেন এখানে আমরা স্টুডেন্ট টেবিলটা তৈরি করছি এই কোয়েরিতে এক্সিকিউট করি তৈরি হয়ে গেছে এবার এটার মধ্যে কিছু ডেটা দিই তো ডেটা দিলেও ওরকম ইনসার্ট ইনটু করতে হবে ইনসার্ট ইনটু করে আমাদের ডেটা দিতে হবে এই ডবল হ্যাশ দি স্টুডেন্ট দিলাম এই আগের মতো এর আকিব 30 এবং মেল এখানে দিলাম তো দেখেন এই কোয়েরিতে আমরা গ্লোবাল টেম্পোরারি টেবিল তৈরি করলাম এবং গ্লোবাল টেম্পোরারি টেবিলে ডেটাও ইনসার্ট করলাম এখন আরেকটা কোয়েরি যেটা হলো এই কোয়েরি সেই কোয়েরিতে আমরা এই গ্লোবাল টেম্পোরারি টেবিলটাকে আমরা পেতে চাচ্ছি তো চলেন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস লিখে দিলাম কিন্তু ডবল হ্যাশ দিয়ে লিখে দিলাম এবার কিন্তু ডেটাটা এখানে পাওয়া যাচ্ছে আরো যদি অন্য আরেকটা কোয়েরিও যদি আমরা এখানে ওপেন করি নতুন একটা কোয়েরি সেখানেও কিন্তু আমি এই স্টুডেন্টটা পাচ্ছি তো আমরা আজকে দেখলাম যে কিভাবে টেম্পোরারি টেবিল তৈরি করা যায় এবং সেই টেম্পোরারি টেবিলের ডেটাকে ব্রাউজ করা যায় ডেটা নিয়ে কাজ করা যায় স্পেশালি আমাদের বা ফাংশন সময় এরকম টেম্পোরারি টেবিল মানে সাময়িক টেবিলের দরকার হয় ধরেন কোন একটা টেবিলের আউটপুট আমরা আপাতত অন্য একটা টেবিলে রাখতে চাচ্ছি সেখান থেকে হয়তো কাজ করতে চায়। তো আমরা যদি টেম্পোরারি টেবিলের সিস্টেম না থাকতো তাহলে হতো কি আমাকে পার্মানেন্ট টেবিল বানাতে হতো তাহলে এরকম করে পারমানেন্ট টেবিল বানালে আমাদের টেবিলের লিস্ট ভারী হয়ে যেত এবং দেখা যাচ্ছে যে ওটা যদি আমরা ডিলিট না করতাম তাহলে এই টেবিলের মধ্যে একটা গার্বেজ টেবিল থেকে যেত তো হাইরাইজ আমরা হ্যাশ দিয়ে যদি তৈরি করি তাহলে আমার পারমানেন্টলি তৈরি হচ্ছে না অথচ আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে তো আজকে আমরা মূলত এই টেম্পোরারি টেবিল কিভাবে বানাতে হয় সেটা দেখলাম লোকাল টেম্পোরারি টেবিল এবং গ্লোবাল টেম্পোরারি টেবিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন